আর এই ছবির মূল বক্তব্য যেটা ছিল যে আমরা সবসময় যেটা বাইরে থেকে দেখি যে বাইরে থেকে মেয়েটা সিগারেট খাচ্ছে ড্রিঙ্কস করছে তার মানে যে সে খারাপ সেটা নয়। আর যে ছেলেটি বাড়ির ছেলে ছিল সে বাইরে থেকে আপাত দৃষ্টিতে খুব ভালো কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড মানে ব্যাক অফ দ্য সিন আর কি পেছনে সে কি করে বেড়াচ্ছে এটা তো সবসময় সামনে থেকে দেখা যায় না। ওই বলে না অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড সেটাই এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর এই ছবিটা একদম বর্তমান যুগের যা পরিস্থিতি সেই অনুযায়ী, যেমন ধরো যে এখনকার ছেলেরা মানে লেখাপড়া খুব ভালো কিন্তু যেহেতু তাদের ঠিক মতন পথে চালিত হচ্ছে না বলেই দেখো শেষের দিকে কি অবস্থা হচ্ছে। এই সাথে রিলেটেড আছে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর সব জুয়েল ছেলে কিন্তু দেখো ঠিক মতন তারা পরিচালিত হতে পারলো না বলে কি হলো তাদের জীবন শেষ। যে বারোটা ছেলে ধরা পড়লো বারোটাই জুয়েল ছিল এক সময় সব শেষ। ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই ছবিটা করা হয়েছে, ঠিক তারপরে এই ঘটনাটা। এটা কিন্তু আজকের দিনে একটা দারুণ ঘটনা ভালো সিকোনাইজ করে গেছে ছবিটা। আমার নাম জিয়া দে, আমি আসাম থেকে এসেছি আর আমার ডাইরেক্টরের নাম হলো পার্থ মিত্র। আর ফিল্মটার নাম যেমন দ্য গাইড, সেরকমই আমাকে গাইড করে আমাকে খুব সুন্দরভাবে পার্থদা আমাকে এত সুন্দর করে আমাকে শিখিয়েছে একদিন। প্লাস এবং আমার ফ্রেন্ড অনামিকা, উনিও আমাকে খুব সুন্দর করে গাইড করেছে, খুব সুন্দর করে শিখিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই ফিল্মটা এত সুন্দর করে আয়োজিত করেছে আমার খুবই ভালো লেগেছে। এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আর এখানে একসময় সবার সঙ্গে মিলতে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।